ইস্তিকলাল মসজিদ ইন্দোনেশিয়ার জাকার্তার কেন্দ্রস্থলে ধর্মীয় ও স্থাপত্যের তাৎপর্যপূর্ণ নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে। দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম মসজিদ হিসেবে এটি এ অঞ্চলের জাতির ঐক্য ও বৈচিত্র্যের প্রতীক এবং স্বাধীনতা ও ধর্মীয় সহনশীলতার চেতনাকে মূর্ত করে। সেন্ট্রাল জাকার্তায় সুন্দরভাবে অবস্থিত ইস্তিকলাল মসজিদের নির্মাণ কাজ শুরু হয় 1961 সালে এবং 1978 সালে শেষ হয়। এর নাম ইস্তিকলাল, যার অর্থ দাঁড়ায় স্বাধীনতা। ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতার জন্য ইন্দোনেশিয়ার সংগ্রামকে প্রতিফলিত করে এই মসজিদটি, তাই এর নাম রাখা হয়েছে ইস্তিকলাল। ফ্রেডেরিক সিলেবান নামের একজন খ্রিস্টান স্থাপত্যশিল্পীর নকশায় তৈরি হয় মসজিদটি। এর স্থাপত্যটি আধুনিক এবং ঐতিহ্যগত উপাদানের সমন্বয়ে ইন্দোনেশিয়ার ধর্মনিরপেক্ষ নীতি এবং বৈচিত্র্যময় সংস্কৃতির ঐতিহ্যের প্রতীক। মসজিদে ঢুকলেই এর মনোরম কাঠামো দর্শনার্থীদের মুগ্ধ করে, যার উপরে একটি বিশাল গম্বুজ রয়েছে এবং একটি সুউচ্চ মিনার রয়েছে, যা ইসলামিক স্থাপত্যের দক্ষতার প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে। বাইরের দিকটা সুসজ্জিত করা হয়েছে মসৃণ মার্বেল দিয়ে। ভিতরে প্রবেশ করলে যে কেউ মসজিদের বিশালতা দেখে মুগ্ধ হয়। রমজান মাসে নামাজের সময় মসজিদে উপস্থিত হয় প্রায় 1,20,000 মুসল্লি। প্রধান নামাজঘরের দেয়াল এবং ছাদকে সাজানো হয়েছে মনোমুগ্ধকর কারুকার্যে। এসব কারুকার্য যেমন মসজিদের সৌন্দর্য বাড়ায়, তেমনি নামাজ পড়তে আসা মুসল্লিদের মনে দেয় এক অপরূপ প্রশান্তি। ইস্তিকলালের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হল এর বিশাল ও নজরকাড়া কারুকার্য করা মিহরাব, মার্বেল থেকে খোদাই করা এবং কোরআনের ক্যালিগ্রাফিক শিলালিপি দিয়ে সজ্জিত। ধর্মীয় তাৎপর্যের বাইরে ইস্তিকলাল মসজিদ ধর্মীয় সম্প্রীতি ও সহনশীলতার প্রতি ইন্দোনেশিয়ার অঙ্গীকারের প্রতীক হিসেবে কাজ করে। জাকার্তা ক্যাথেড্রালের পাশেই অবস্থিত মসজিদটি, যা ইন্দোনেশিয়ায় ইসলাম এবং খ্রিস্টান ধর্মের সহাবস্থানের প্রতীক। ইস্তিকলাল মসজিদে যাওয়াটা এ অঞ্চলের মানুষের কাছে ইবাদতের চেয়েও বেশি কিছু। এটি ইন্দোনেশিয়ার সমৃদ্ধ সংস্কৃতি এবং স্বাধীনতা ও ধর্মীয় সম্প্রীতির প্রতীক। এখানে কেউ নামাজের মাধ্যমে সান্ত্বনা খোঁজেন, কেউ আবার এর স্থাপত্য জাঁকজমক দেখে বিস্মিত হন। ইস্তিকলাল মসজিদ ইন্দোনেশিয়ার সাংস্কৃতিক সমৃদ্ধি এবং ধর্মীয় বৈচিত্র্যের প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে, যা বিশ্বজুড়ে দর্শকদের আমন্ত্রণ জানায় এর মহিমা ও তাৎপর্যকে অনুভব করতে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।